আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের 13 নম্বর অধ্যায়। সেটা হচ্ছে আমাদের মেথডস অফ ভেরিয়েশন অফ প্যারামিটার্স। দ্য মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার্স এই অধ্যায়টি আমাদের জন্য, অর্থাৎ অনার্স দ্বিতীয় বর্ষ শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে প্রতি বছর আমাদের 10 থেকে 15 নাম্বার থাকবে, একটা 10 নম্বরের প্রশ্ন। অর্থাৎ আমাদের যে পার্সিয়ের যে আমাদের 10 নম্বরের প্রশ্ন হয়, সে এই অধ্যায় থেকে একটা প্রশ্ন থাকবে। এর পাশাপাশি আমাদের পার্ট বিতে একটা প্রশ্ন থাকবে। তা পার্ট বিতে যদি আমাদের প্রশ্ন থাকে তাহলে 4 নম্বরের জন্য আসবে, যদি পার্সিতে 4 নম্বরের জন্য একটা থাকবে, 10 নম্বরের জন্য একটা থাকবে। হ্যাঁ, তাহলে 10 নম্বর আর 4 নম্বরের জন্য একটা, তাহলে 14 নম্বর। তা 14 থেকে 15 নম্বর, হ্যাঁ, একটা ব্রিফ কোয়েশন থাকতে পারে বা আমাদের কুইজ প্রশ্নগুলো, তাহলে 1 নম্বর, তাহলে 15 নম্বর। তাহলে এই যে আমাদের অধ্যায়টি আছে 13 নম্বর, যে অধ্যায়টি মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার্স, এই মেথডস অফ ভেরিয়েশন অফ প্যারামিটার্স অর্থাৎ পরামিতি পরিবর্তনের পদ্ধতি, পরিবর্তন পদ্ধতির মাধ্যমে আমাদের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কী করতে হবে, সমাধান করতে হবে। অর্থাৎ এই মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার্স, পরামিতি পরিবর্তন পদ্ধতি, এর মানে কি? এর মানে হচ্ছে দুই বা দুইয়ের অধিক ক্রমের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কমপ্লিমেন্টারি ফাংশন থেকে সাধারণ সমীকরণ বা সাধারণ সমাধান নির্ণয় করার যে প্রসেস, যে পদ্ধতি, সেটাকেই বলা হয় আমাদের মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার্স। তো আমরা এই অধ্যায় থেকে কী কী পড়ব সেগুলো আমি লিখে দিছি, প্রায় 18টা লিখে দিছি। এই 18টা করলে ইনশাল্লাহ আমাদের এখান থেকে কি 15 নম্বর ইনশাল্লাহ পাবো পরীক্ষায়। আমাদের আবারও বলছি, সেটা হচ্ছে আমাদের পার্সিয়ার 10 নম্বর, এখান থেকে একটা প্রশ্ন থাকবে। তার মানে এই 18টা ম্যাথ যদি আমরা প্রবলেম সলভ করতে পারি, তো ইনশাল্লাহ আশা করতে পারি আমরা এই অধ্যায়টা থেকে আমাদের কাঙ্ক্ষিত নম্বরটা পাবো। তা যাই হোক প্রিয় শিক্ষার্থী, মেথড কিন্তু একটাই, সেই মেথডের নাম হচ্ছে কি, মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার্স। একটি পদ্ধতিতে শুধু এই প্রবলেমগুলো সলভ করলেই হবে। তাহলে দেখে নাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 নম্বর প্রশ্নটা প্রথমে আমরা কি করব, সমাধান করব। তাহলে দেখো 1 নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে, তো মনে রাখতে হবে পরীক্ষায় কিন্তু তোমার প্রশ্নে উল্লেখ থাকবে কোন পদ্ধতিতে সমাধান করতে হবে। আমাদের এই মেথের সমাধানগুলি আসলে অবশ্যই লেখা থাকবে সলভ বাই দ্য মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার্স, পরামিতি পরিবর্তন পদ্ধতির মাধ্যমে বা সাহায্যে সমাধান করো, এখানে যে কোনো একটা আমাদের কি দেওয়া থাকবে। তাহলে যেহেতু প্রশ্নে উল্লেখ থাকবে মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার্স, তো এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে না? ওকে, তা দেখে নাও আমরা 1 নম্বর প্রশ্নটি সলভ করতে যাচ্ছি। গিভেন দ্যাট, গিভেন দ্যাট লিখে আমরা প্রশ্ন লিখে নেব ডি স্কোয়ার প্লাস 1 ইন্টু y ইকুয়াল কোসেক x। আমাদের প্রথম কাজটা হচ্ছে, হ্যাঁ, এই যে আমাদের যে দ্বিতীয় ক্রমের একটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে না? তা দ্বিতীয় ক্রমের যেহেতু অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা ওয়াইসিটা বের করে ফেলবো। ওয়াইসিটা আমরা কিভাবে বের করবো আমরা জানি, আমাদের অধ্যায় 10 থেকে শুরু করে 10, 11, 12, হ্যাঁ, আমরা এই অধ্যায়গুলো পড়ে আসছি। এখানে আমরা ওয়াইসি যেভাবে নির্ণয় করছি, ঠিক একইভাবে এখানেও কী করবো, নির্ণয় করবো। কীভাবে নির্ণয় করছিলাম, অবশ্যই ধরে নিয়েছিলাম y = e^2 mx। তাহলে আমরা এখানে এটাকে 1 নম্বর সমীকরণ ধরে নিব, এখানে আমরা ধরে নেব লেট y = e^2 mx বি দ্য ট্রায়াল সলিউশন অফ ইকুয়েশন 1। 1 নং সমীকরণের আমরা সম্ভাব্য সমাধান ধরে নেব y = e^2 mx। তারপরে কি করছিলাম, একবার ডিফারেন্সিয়েশন করছিলাম, তো একবার ডিফারেন্সিয়েশন করলে হবে m e^2 mx। আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করব, তাহলে হবে m² e^2 mx। আমাদের এই মান সমূহ আমরা কোথায় বসিয়ে দেব বলো তো, পুটিং দিস ভ্যালুস ইন ইকুয়েশন 1 উই গেট, তার মানে এই সব মানসম আমরা 1 নং সমীকরণে কি করব, বসিয়ে দেব। যদি বসিয়ে দেই তাহলে আমরা কি পাবো, দেখো d² y এর ভ্যালু হচ্ছে m² e^2 mx প্লাস y দ্বারা গুণ করলে y হবে, y এর ভ্যালু হচ্ছে e^2 mx ইকুয়াল টু হচ্ছে cos1x। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা e^2 mx কমন নিব, তাহলে m² + 1 e^2 mx ইকুয়াল cos1x, এটা 2 নম্বর সমীকরণ আমাদের। কয় নম্বর সমীকরণ? 2 নম্বর সমীকরণ। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমাদের অক্সিলারি ইকুয়েশন, তাহলে এ ই ইকুয়েশন ইস, আমরা বাম পক্ষটা জিরো ধরবো,
তাহলে এম স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, যেখানে ই টু দি পাওয়ার এম এক্স নট ইকুয়াল টু জিরো। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি আসবে একটু দেখে নাও, এম স্কোয়ার ইকুয়াল মাইনাস ওয়ান পাওয়া যাবে। তার মানে হচ্ছে এম স্কোয়ার ইকুয়াল আই স্কোয়ার, তার মানে আমরা যদি বর্গমূল করি তাহলে এম এর দুইটা মান পাওয়া যাবে, এটা হচ্ছে প্লাস মাইনাস আই। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমাদের যে সমাধানটা পাওয়া গেল এটাকে আমরা দেখো একটু এইভাবে জটিল সংখ্যা পাওয়া গেল, এম এর যে রেজাল্টটা আসলো সেটা কি আসলো, সেটা আসছে আমাদের কী আকারে বলো তো, এম এর জটিল সংখ্যা আকারে আসছে, অর্থাৎ এম ইকুয়াল প্লাস মাইনাস কি আসছে আই। তাহলে এখানে একটু মনে রাখতে হবে তোমাদের, সেটা হচ্ছে এই যে আমাদের এম এর যে মানটা, সেই এম এর মান যদি আমাদের পাওয়া যায় এই আকারে এ প্লাস মাইনাস আই ডি, তাহলে আমরা ওয়াইসি যখন বের করবো তখন আমাদের রেজাল্টটা কী আসতো, রেজাল্টটা আসতে হবে এই রেজাল্টটা আসবে ই টু দি পাওয়ার এ এক্স বলো সি ওয়ান কস বলো সি ওয়ান কস বি এক্স প্লাস সি টু সাইন বি এক্স আমরা এটা পাবো। তা আমরা জানি এম এর মানের উপর নির্ভর করবে আমাদের ওয়াইসিটা বের করা, তাহলে এম এর মান যেহেতু কেন জটিল সংখ্যা আকার চলে আসছে, জটিল সংখ্যা আকার কমপ্লেক্স নাম্বার চলে আসছে, সেক্ষেত্রে আমরা দেখবো ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সি ওয়ান কস বি এক্স প্লাস সি টু সাইন বি এক্স। তাহলে এখানে এম এর মান কি আসছে, এখানে এম এর মান আসছে প্লাস মাইনাস প্লাস মাইনাস আই, তার মানে এটা হচ্ছে আমাদের ওয়ান আর এটা হবে কি জিরো। তাহলে এখানে এটার সাথে যদি এটা কম্পেয়ার করি তাহলে এর মান হবে জিরো এবং বির মান হবে কি ওয়ান। তাহলে আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে আমরা কি পাই একটু খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এর মান জিরো এবং বির মান হচ্ছে ওয়ান বসাই দেয় এখানে, তাই ই টু দি পাওয়ার জিরো এক্স, তারপর আসবে সি ওয়ান, তারপর হচ্ছে কস বি এক্স, তার মানে ওয়ান এক্স শুধু এক্স হবে, প্লাস হবে সি টু সাইন ওয়ান এক্স হবে, অর্থাৎ এক্স পাওয়া যাবে। তার মানে ই টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, তার মানে পাওয়া যাবে সি ওয়ান কস এক্স প্লাস সি টু সাইন এক্স, এটা আমরা কি পাবো। তার প্রিয় শিক্ষার্থী এইভাবে আমাদের আসবে, তাহলে এখান থেকে আমাদের ওয়াইসিটা বের করে ফেলবো। তাহলে ওয়াইসি সমান কি হবে বলো তো, ওয়াইসি সমান হবে সি ওয়ান, সি ওয়ান না করে আমরা ইচ্ছামূলক ধ্রুবকটা এ নিলাম, এ কস এক্স প্লাস বি সাইন এক্স আমরা এটা রাখলাম, তো এটা হচ্ছে আমাদের ওয়াইসি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতটুকু আগেই জানতে আমাদের কীভাবে করতে হবে, যেহেতু এই অধ্যায়ে আমাদের প্রথম একটা ম্যাথ করতেছি এই জন্য সম্পূর্ণ ম্যাথটা আমি কি তোমাদের করিয়ে দিচ্ছি কেমন। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে কি করব আমরা ওয়াইসিটা বের করে নিব। ওকে, তো প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করে দেখো, তোমরা অবশ্যই যারা এর পূর্বের ক্লাসগুলো এখনও দেখো নাই, হ্যাঁ আমাদের লেকচার আমাদের অধ্যায় এক থেকে শুরু করে বারো নম্বর অধ্যায়গুলি অবশ্যই তোমরা হ্যাঁ এই ক্লাসগুলো দেখে নিবে কেমন। তারপরে তোমরা এই অধ্যায়টি অর্থাৎ তোমাদের এই মেথডস অফ ভেরিয়েশন অফ প্যারামিটার্স অধ্যায়টি অবশ্যই হ্যাঁ পড়বে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ওয়াইসি পর্যন্ত নির্ণয় করব, ওয়াইসি পর্যন্ত নির্ণয় করার পরে এই ওয়াইসি থেকে আমাদের কি করব, এই যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে তার সাধারণ সমাধানটা নির্ণয় করব। কোন পদ্ধতিতে, এই যে প্রসেসের মাধ্যমে, যে পদ্ধতির মাধ্যমে আমরা নির্ণয় করব, সেই পদ্ধতির নামই হচ্ছে মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার্স। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাকিটা দেখো কীভাবে করবে। এখন আমরা এক কাজ করব, সেটা হচ্ছে একটু দেখে নাও, এখন আমরা সাধারণ সমাধানটা ধরে দিব কিভাবে ধরব একটু দেখো। লেট জেনারেল সলিউশন ইজ ওয়াই ইকুয়াল, এই যে আমাদের যে ওয়াইসিটা আসলো, এই ওয়াইসির যে আমাদের যে ইচ্ছামূলক ধ্রুবকটা আছে, এই ইচ্ছামূলক ধ্রুবকের পরিবর্তে তুমি লিখবে ইউ অফ এক্স, আর এর সাথে যে আছে ফাংশনটা এক্সের সেটাকে ধরবে ওয়াই ওয়ান, প্লাস এই যে ইচ্ছামূলক ধ্রুবকটা হচ্ছে বি সেটাকে ধরবে তোমরা বি অফ এক্স। ওকে,
আর এই যে আবার তার সাথে যে ফাংশনটা আছে সেটাকে ধরবো আমরা y2 এরকম ভাবে যদি আমাদের আরো কোন টার্ম থাকে ইচ্ছামূলক ধ্রুবক থাকে সেটাকে ধরবো w অফ x এবং আর সে ফাংশন ধরবো y3 এইভাবে আমরা কিন্তু নির্ণয় করব যেহেতু আমাদের এখানে ইচ্ছামূলক ধ্রুবক আছে দুইটা সুতরাং এখানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই পর্যন্ত হবে হ্যাঁ আমাদের এই পর্যন্ত কিন্তু এখানে হবে একটু খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে তোমাদের এখানে আমি 18টা ম্যাথ দিলাম এই 18টা ম্যাথের মধ্যে এখানে শুধুমাত্র আমাদের এই 9 নাম্বার ম্যাথটা ব্যতীত এই 9 নাম্বার ম্যাথটা ব্যতীত বাকি সবগুলো ম্যাথই হচ্ছে আমাদের দ্বিতীয় ক্রমের অর্থাৎ অর্ডার হচ্ছে 2 অর্ডার হচ্ছে কি 2 অর্থাৎ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কত 2 অর্থাৎ সর্বোচ্চ দুইবার ডিফারেনশিয়েশন করা হয়েছে এটা বাদ দিয়ে বাকি সবগুলাই কিন্তু একমাত্র 9 নাম্বারটা হচ্ছে ব্যতিক্রমী এইজন্য তোমরা এখানে লিখে রাখবে এটা হচ্ছে ব্যতিক্রমী আর এই ব্যতিক্রমীটা আমি নেক্সট লেকচারে আলোচনা করব ঠিক আছে না আর বাকিগুলো সবগুলোই হচ্ছে অর্ডার 2 তা যাই হোক তাহলে আমাদের অর্ডার 2 হলে ইচ্ছামূলক ধ্রুবক এখানে দুইটাই আসবে এবং এই মেথডেই হবে তার মানে e অফ x আর b অফ x কিভাবে বললাম দেখো ইচ্ছামূলক ধ্রুবকের পরিবর্তে আমরা লিখব e অফ x তার সাথে যে ফাংশনটা থাকবে x এ সেটা কি y1 তারপর হচ্ছে প্লাস b এর পরিবর্তে হচ্ছে b হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক এই ইচ্ছামূলক ধ্রুবকের পরিবর্তে হবে b অফ x y2 তোমরা যদি চাও এখানে লিখে দিতে পারো পরিসরে দিতে পারো হয় আর a এন্ড b আর 2 আরবিট্রারি কনস্ট্যান্ট এটা তোমরা বলতে পারো কেমন হ্যাঁ এ এবং বি হচ্ছে দুইটি ইচ্ছামূলক ধ্রুবক তারপরে তোমরা এটা থেকে ওয়াই সি থেকে ঠিক এইভাবে তোমরা সাধারণ সমাধানটা বের করে নেবে এখন একটু খেয়াল করে দেখো এই সমীকরণ লেখার পরে এটাকে আমরা দিলাম দুই নাম্বার সমীকরণ দুই নাম্বার না এর আগে আমরা দুই দিয়েছিলাম এটা তিন নাম্বার সমীকরণ কত নাম্বার তিন নাম্বার হয় আর যেখানে এই ওয়াইন এর ভ্যালু কত ওয়াইন দশ কজ এক্স এবং y2 খেয়াল করে দেখো এই যে আমাদের হচ্ছে y2 দোসি sin x তাহলে y2 হচ্ছে sin x এটা আমরা লিখে নিব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা যদি আমাদের সাধারণ সমাধান হয় তাহলে y1 এর ভ্যালু কিন্তু জানা আছে y2 ভ্যালু কিন্তু আমাদের জানা আছে আমাদের শুধু বের করতে হবে u অফ x এর ভ্যালু আর b অফ x এর ভ্যালু তাহলে u অফ x এবং b অফ x কত এই সূত্রটা আমি একটু এখানে লিখে দিচ্ছি তোমরা একটু লিখে নাও আমি একটু এখানে লিখে দিচ্ছি তাহলে সূত্র লিখে নিবে এখানে সেটা হচ্ছে দেখো e অফ x এর সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন মাইনাস y2 x বাই রনস্কিয়ান dx আর b অফ x এর ভ্যালু হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন y1 x বাই w dx অর্থাৎ রনস্কিয়ান w এর মানে হচ্ছে না রনস্কিয়ান বোঝাচ্ছে হ্যাঁ আমাদের সেই আট নম্বর অধ্যায়ে পড়ে আসছে রনস্কিয়ানটা তাহলে u অফ x সমান হচ্ছে ইন্টিগ্রেশন মাইনাস y2 x বাই হচ্ছে আমাদের কি বলো হ্যাঁ w মানে রনস্কিয়ান তারপর dx আর b অফ x হচ্ছে ইন্টিগ্রেশন y1 ইনটু x বাই রনস্কিয়ান অর্থাৎ w dx এখানে আমাদের এই দুইটা মান মুখস্থ রাখতে হবে ঠিক আছে না ওকে এখানে আমরা পরিচয় দিব হ্যাঁ আমরা পরিচয় এক একটা করে দিব তাহলে আমাদের u অফ x বের করতে গেলে u অফ x বের করতে গেলে আমাদের কি দরকার কারণ আমাদের দরকার হচ্ছে মাইনাস y2 x বাই রনস্কিয়ান dx তো এটা হচ্ছে রনস্কিয়ান তার রনস্কিয়ানের ভ্যালু দরকার হবে y2 তো আমি জানি সাইন x আর x x হচ্ছে আমাদের যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া থাকবে সেই সমীকরণ এর যে আমাদের বাম পক্ষটা ডান পক্ষটা আছে সেটাই হচ্ছে আমাদের x অর্থাৎ x হচ্ছে cosec x তার মানে আমাদের হচ্ছে আমাদের u অফ x এর ভ্যালু বের করতে গেলে x তো আমাদের জানাই আছে প্রশ্নেই দেওয়া থাকবে আর y2 তো আমাদের এখানে জানা আছে শুধু রনস্কিয়ানটা বের করতে হবে তার মানে এই যে y1 y2 এই দুইটা রনস্কিয়ান বের করব তার রনস্কিয়ানটা বের করে নিই তা দেখো রনস্কিয়ান রনস্কিয়ান অফ y1 কমা y2 এটাকে সব সংক্ষেপে আমাদের বলি কি w এটাই সংক্ষেপে হচ্ছে w ঠিক আছে না শুধু এটা লিখলেই হবে তা রনস্কিয়ানটা কিভাবে বের করি আমরা বের করি y1 y2 y1 কে একবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন y2 কে একবার y2 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন আমাদের যেহেতু এখানে ফাংশন হচ্ছে দুইটা হ্যাঁ তাহলে এই যে আমাদের যে দুইটা ফাংশন আছে আমাদের এই দুইটাকে আমরা দুই মাত্রা কি যেহেতু দুইটা আছে এখানে তাহলে দুই মাত্রার কি হবে একটা নির্ণয়ক বানাতে হবে 2/2 মাত্রার আর যদি তিনটা থাকতো y1 y2 y3 তাহলে 3/3 মাত্রা একটা নির্ণয়ক বানাবো আমরা ঠিক আছে না আর যেহেতু এখানে দুইটা দেওয়া আছে তাহলে দুই মাত্রা বানালেই হবে তাহলে রনস্কিয়ানটা বের করে নেই তা দেখে নাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করে দেখো এখানে y1 কত দেওয়া আছে cos x y2 হচ্ছে আমাদের sin x ওকে y1 ড্যাশ হচ্ছে y1 কে একবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো তো y1 কে একবার ডিফারেন্সিয়েশন করলে হবে মাইনাস sin x
আর y2 কে ডিফারেন্সিয়েশন করলে হবে আমাদের cos x তাহলে আমরা যদি এখানে নির্ণায়কের মানটা বের করি তাহলে হবে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x তাহলে এর ভ্যালু কত পাওয়া যাবে 1 পাওয়া যাবে তাহলে আমাদের এই রনস্কিয়ান টানা বের করিলাম সেটা কত পাইছি বলো তো আমাদের এখানে 1 পেয়েছি এখন নাও আমরা e অফ x টা বের করে নিব আগে e অফ x তাহলে নাও e অফ x তাহলে e অফ x এর ভ্যালু কত হবে সেটা দেখব আমরা e অফ x কত তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো e অফ x কত আসবে মাইনাস y2 x বাই রনস্কিয়ান dx মাইনাস y2 y2 হচ্ছে sin x আর x হচ্ছে আমাদের cosec x এই দেখো আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া ছিল এক নাম্বার সমীকরণে সেই এক নাম্বার সমীকরণে আমাদের ডান পক্ষটা হচ্ছে cosec x তাহলে এটা হবে cosec x আর রনস্কিয়ান হচ্ছে 1 নিচে হবে dx এখানে আমরা লিখে দেব হোয়ার x হচ্ছে এখানে cosec x ওকে তাহলে এটাকে ভেঙে লিখলে মাইনাস sin x আর cosec এর সমান হচ্ছে 1 বাই sin x তুমি তুমি কাটা তা থাকবে আমাদের 1 dx তো 1 কে ইন্টিগ্রেশন করলে হবে আমাদের x প্লাস হচ্ছে c1 ইচ্ছামূলক ধ্রুবক ঠিক আছে না তাহলে মাইনাস x প্লাস কি হবে c1 তো এটা হচ্ছে আমাদের u অফ x এখন কোনটা বের করব এখন হচ্ছে আমাদের বের করব b অফ x প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি একটু লিখে রাখছি এখানে আমাদের u অফ x টা কত আসছে তাহলে u অফ x টা হচ্ছে আমাদের মাইনাস x প্লাস c1 একটু মনে রাখবে এটা ঠিক আছে না এটা হচ্ছে আমাদের e অফ x এর ভ্যালু এখন হচ্ছে আমাদের আবার রনস্কিয়ান কত আসছে রনস্কিয়ান কত আসছে রনস্কিয়ান হচ্ছে 1 ঠিক আছে না এটা মনে রাখবো ইনশাআল্লাহ ওকে এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা b অফ x বের করব b অফ x তাহলে এগেইন b অফ x তাহলে b অফ x কি আসবে দেখো b অফ x হচ্ছে হ্যাঁ y1 x বাই রনস্কিয়ান dx তাহলে y1 এর ভ্যালু কত cos x আর আমাদের x হচ্ছে cosec x রনস্কিয়ান হচ্ছে 1 dx তাহলে আমাদের cos x ইনটু cosec x ভেঙে রাখলে হবে 1 বাই sin x আর আমরা জানি cos বাই sin সমান হচ্ছে cot x আর cot x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো ln sin x প্লাস c2 তাহলে এই যে আমাদের b অফ x এর রেজাল্টটা কি করলাম বের করে নিলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে u অফ x আর b অফ x এই দুইটা মান আমরা তিন নম্বর সমীকরণে বসায় দিব তাহলে ফ্রম ইকুয়েশন 3 উই গেট তিন নম্বর সমীকরণ তিন নম্বর সমীকরণটা কি ছিল y ইকুয়াল e অফ x এর ভ্যালু হচ্ছে আমাদের মাইনাস x প্লাস c1 সাথে হচ্ছে y1 y1 এর ভ্যালু হচ্ছে cos x প্লাস b অফ x এর ভ্যালু হচ্ছে ln sin x প্লাস c2 ওকে এবং y2 হচ্ছে আমাদের sin x এটাকে এটাকে আমরা ক্যালকুলেশন করব এটাকে ক্যালকুলেশন করলে যে মানটা আসবে সেটাই রেজাল্ট আমাদের ঠিক আছে না দেখো আমরা এক করি গুণ করলে কি হবে দেখো প্রথম আমরা c1 কে গুণ করলে হবে c1 cos x আর c2 কে গুণ করলে হবে প্লাস c2 sin x আমি আবারো বলছি c1 কে cos x দ্বারা গুণ করলে হবে c1 cos x c2 কে sin x দ্বারা গুণ করলে হবে c2 sin x তারপরে মাইনাস x cos x আর এখানে হচ্ছে আমাদের sin x ln sin x আর এটাই হচ্ছে আমাদের আনসার অর্থাৎ এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাধারণ সমাধান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যখন আমরা সাধারণ সমাধান বের করি তখন আমাদের এইটা হয় আমাদের yc আর এটা হয় আমাদের yp আর yc আর yp এই দুটো যোগ করলে আমরা কি পাই সাধারণ সমাধানটা পাই মানে তুমি যেভাবেই করো না কেন সমাধানটা লাস্টে গিয়ে তোমাদের yc প্লাস yp এই আকারেই আসবে তা যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে পদ্ধতিতে করছি ঠিক এইভাবেই আমাদের বাকি ম্যাথগুলো কি করতে হবে সমাধান করতে হবে এখন তো কি আমরা আরেকটা ম্যাথ দেখি সেটা হচ্ছে 6 নম্বর ম্যাথটা দেখি ঠিক আছে না তাহলে আমরা আরেকটা ম্যাথ এখন দেখব দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 6 নম্বর ম্যাথটা দেখো গিভেন দ্যাট দেওয়া আছে ছয় নম্বর হচ্ছে ডি স্কোয়ার প্লাস ফোর
इंटू वाई इक्ुअल फोर टेन टू एक्स ये एक नम्बर समीकरण देवा एखान प्रथम की बेर करते वाई सी बेर करते वाई सी बेर नाओ तो वाई सी बेर करते वाई इक्ुअल टू इ टू दि पावर एम एक्स बी द ट्रायल सल्यूशन अफ वन एक नंग समीकरण साधारण समाधान बेर करब डि वाई बेर करी एम इ टू दि पावर एम एक्स डि स्कोर वाई बेर करो एम स्कोर इ टू दि पावर एम एक्स मानसमूह एक नम्बर समीकरण बसिए देव दिस बेलोर्स इन वन उइ गेट तो एक नम्बर समीकरण देखो डि स्कोर वाई डि स्कोर बेलो हे डि स्कोर वाइर बेलो हे एम स्कोर इ टू दि पावर एम एक्स तर प्लस फोर वाई वाइर बेलो हे इ टू दि पावर एम एक्स हाँ इक्ुअल टू फोर टेन टू एक्स ओके এখন আমরা এখান থেকে কমন নিব ই টু দি পাওয়ার এম এক্স তাহলে এম স্কোয়ার প্লাস ফোর ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল ফোর টেন টু এক্স এটা দুই নম্বর সমীকরণ আমাদের অক্সিলারি ইকুয়েশনটা বের করতে হবে ইজ আমাদের বাম পক্ষ জিরো ধরব তাহলে এম স্কোয়ার প্লাস ফোর ইকুয়াল জিরো যেখানে ই টু দি পাওয়ার এম এক্স নট ইকুয়াল টু জিরো এখান থেকে আমরা এম স্কোয়ার বের করলে আসবে মাইনাস ফোর তার মানে এম স্কোয়ার ইকুয়াল টু হবে ফোর আই স্কোয়ার তার মানে এখান থেকে এম এর মান বের করলে হবে প্লাস মাইনাস টু আই তার মানে এটাও আমাদের জটিল সংখ্যা আকারে আসছে জিরো প্লাস মাইনাস টু আই আমরা জানি এম এর মান যদি এ প্লাস মাইনাস আই বি হয় তাহলে ওয়াই সিতে আমাদের ফাংশনটা লিখতে হবে ই টু দি পাওয়ার এ এক্স বলো ইচ্ছামূলক ধ্রুবক এ কস বি এক্স প্লাস ইচ্ছামূলক ধ্রুবক বি নিলাম সাইন বি এক্স আমরা যদি এখন এই যে আমাদের এটার সাথে যদি এটা কম্পেয়ার করি জটিল সংখ্যাটা জিরো প্লাস মাইনাস आई इन टू टू तेल ए जिरो और बी हो कि टू ता वाई सी टा कि आसरा वाई सी आसें हाँ इ टू दि पावर ए एर मान कत जिरो तेल जिरो एक्स तम मान वन जाए मान जिरो बसाले इ टू दि पावर जिरो मान वन और ए इच्छामूलक ध्रुवक निल ए कस बी बी हे टू तेल टू एक्स प्लस बी सैन टू एक्स एट हमें कि वाई सी तेल लिखे देव क्या वायर A and B are two arbitrary constants আমরা লিখে দিব এখানে A এবং B হচ্ছে আমাদের ইচ্ছামূলক ধ্রুবক কেমন হ্যাঁ হ্যাঁ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কি বের করব সাধারণ সমাধানটা বের করব দেখো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো এখন দেখো লেট জেনারেল সলিউশন ইজ ওয়াই ইকুয়াল ইচ্ছামূলক ধ্রুবকের পরিবর্তে হচ্ছে ই অফ এক্স এবং ফাংশনটা পরিবর্তে লিখবো আমরা ওয়াই ওয়ান কস টু এক্স এর পরিবর্তে বি এর পরিবর্তে লিখবো বি অফ এক্স আর তার যে এক্স এর ফাংশনটা সেটা লিখবো আমরা ওয়াই টু এটা হচ্ছে আমাদের তিন নম্বর সমীকরণ হয় আর যেখানে ওয়াই ওয়ান সমান হচ্ছে কস টু এক্স এবং ওয়াই টু সমান হচ্ছে সাইন টু এক্স তোমরা জানো এখন আমাদের কী বের করতে হবে রনস্কেয়ার বের করতে হবে তো রনস্কেয়ার মানে হচ্ছে ডব্লিউ ডব্লিউ মানে হচ্ছে কি ওয়াই ওয়ান কমা ডব্লিউ অফ ওয়াই ওয়ান কমা ওয়াই টু তাহলে দুই মাত্রা একটা নির্ণায়ক বানাতে হবে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই ওয়ান ড্যাশ ওয়াই টু ড্যাশ তাহলে বলো ওয়াই ওয়ান কত আসতেছে কস টু এক্স ওয়াই টু হচ্ছে আমাদের সাইন টু এক্স ওকে তাহলে আসবে তো ওয়াই ওয়ান আসবে আমাদের কস টু এক্স আর ওয়াই টু আসবে কি সাইন টু এক্স এটা আমাদের আসবে আর কস টু এক্সকে যদি একবার ডিফারেন্সিয়েশন করি এক্সের সাপেক্ষে তাহলে আসবে মাইনাস টু সাইন টু এক্স ওকে আর সাইন টু এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আসবে টু বলো কস টু এক্স এটা পাবো আমরা যদি বেলোটা বের করি তো এটার সাথে এটা গুণ করলে হবে টু ইন্টু কস স্কোয়ার টু এক্স এটার সাথে এটা গুণ করলে হবে প্লাস টু সাইন স্কোয়ার টু এক্স আমাদের কি কমন যাবে আমাদের এখান থেকে কমন যাবে টু আর আমাদের থাকবে দেখো আমরা কমন নিব টু তাহলে হবে কস স্কোয়ার টু এক্স প্লাস সাইন স্কোয়ার টু এক্স আর এটার ভ্যালু হচ্ছে ওয়ান তা টু ইন্টু ওয়ান সমান হবে কত টু রং স্ক্যানটা আমরা পেয়ে গেলাম নাও এখন কি বের করব আমাদের ই অফ এক্স বের করব সূত্র কি সূত্র হচ্ছে মাইনাস ওয়াই টু এক্স বাই রং স্ক্যান
dx হয়ার যেখানে x সমান হচ্ছে যে অর্ডিনারি ডিফারেন্স ইকুয়েশন দেওয়া ছিল তার ডান পক্ষটা ডান পক্ষটা কি ছিল 6 নম্বরে দেখো তো 4 tan 2x তাহলে 4 tan 2x আমরা 1 নম্বর সমীকরণের ডান পক্ষটা লিখে নিব মাইনাস ইন্টিগ্রেশন y2 y2 হচ্ছে আমাদের sin 2x তাহলে লিখব এখানে sin 2x আর x হচ্ছে আমাদের 4 tan 2x বাই হচ্ছে আমাদের রোয়ান স্কয়ার হচ্ছে 2 dx আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি আসবে একটু দেখে নাও মাইনাস আমাদের এই যে 4 কে দুটো ভাগ করলে 2 হবে 2 টা বারে রাখলাম ঠিক আছে না মানে 3 টা এখানে 2 টা এখানে রাখলাম তারপর হচ্ছে এখানে আসবে আমাদের sin 2x আর এখানে tan 2x মানে হচ্ছে sin 2x বাই cos 2x প্রিয় শিক্ষার্থী বন্ধুরা sin 2x আর 4 কে দুটো ভাগ করলে 2 হবে tan 2x মানে কি sin 2x / cos 2x tan = sin / cos এটা প্রয়োগ করলাম এখন দেখো 2 sin স্কয়ার x আমাদের সমান হলো আমি একটু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু উপরের দিকে লিখব এখন হ্যাঁ ওকে এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা e অফ x কত পাবো মাইনাস উপরে হচ্ছে 2 sin স্কয়ার 2x আর এখানে হচ্ছে আমাদের cos 2x এটা আমাদের আসবে cos 2x এটা আসলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে কাজ করি 2 টাকে বাইরে নিয়ে আসলাম তাহলে মাইনাস 2 sin স্কয়ার s কে লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার x তাহলে 1 মাইনাস cos স্কয়ার x তার মানে 1 মাইনাস cos স্কয়ার 2x লিখতে পারি নিচে হচ্ছে cos 2x dx লিখতে পারি মাইনাস 2 1 কে আমরা cos 2x দ্বারা ভাগ করব মাইনাস cos স্কয়ার 2x কেও আমরা cos 2x দ্বারা কি করব ভাগ করব তাহলে মাইনাস 2 তাই এটা হবে আমাদের sec 2x আর এটা হবে আমাদের cos 2x এখন আমরা ইন্টিগ্রেশন করব আমরা যদি এটা কাজ করি মাইনাস দ্বারা যদি গুণ করে দেই তাহলে মাইনাসটা আমাদের ক্যান্সেল হয়ে যাবে এখান থেকে একটু দেখে নাও তাহলে আমরা মাইনাস দ্বারা গুণ করলে কি হবে একটু এখানে হবে আমাদের cos 2x টা আগে আসবে আর sec 2x টার পরে যাবে এটা হচ্ছে dx আমরা যদি এখন ইন্টিগ্রেশন করি cos 2x কে ইন্টিগ্রেশন করলে কি হয় তোমরা জানো cos 2x কে ইন্টিগ্রেশন করলে হবে আমাদের sin 2x / 2 sin 2x / কি হবে 2 আর sec x কে ইন্টিগ্রেশন করলে কি হয় sec x কে ইন্টিগ্রেশন করলে log sec x + tan x তাহলে হবে মাইনাস log বা ln sec x + tan x তাহলে tan 2x এর পরমান হবে হ্যাঁ দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা কিন্তু আমাদের মনে মনে x ধরে নেছি তাহলে আমরা যদি sec x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আনসার হচ্ছে log অফ পরমান sec x + tan x এটা আমরা পাবো log sec x + tan x আমরা এটা কি পাবো কেমন তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো log অফ sec x + tan x এটা পাবো তাহলে আমরা এই 2x কে মনে মনে x ধরলে হবে log sec x + tan x 2x তো x না তাই এটাকে ডিফারেন্সিয়েট 2 হবে 2 দ্বারা ভাগ করতে হবে তো 2 দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে ইন্টিগ্রেশন শেষ আমাদের কি হবে ইন্টিগ্রেশন ধ্রুবক c1 টা আসবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা কিন্তু আমাদের এই 2 টা কিন্তু গুণ অবস্থায় ছিল তা 2 দ্বারা গুণ করলে কি আসবে বলো তো আসবে এখানে sin 2x তারপর আসবে মাইনাস log বলো sec 2x plus tan 2x plus কি আসবে c1 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে আমাদের e of x এর ভ্যালুটা কিসের ভ্যালুটা এটা হচ্ছে আমাদের e of x এর ভ্যালু এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হচ্ছে আমাদের b of x টা বের করব কি করব b of x এটা আমাদের মনে রাখতে হবে এখানে এটা হচ্ছে b of x এর রেজাল্টটা এখন আমরা b অফ x বের করব তো উপরের দিকে একটু মুছে দিলাম এগেইন b অফ x ইন্টিগ্রেশন y1 x / রনস্কিয়ান dx y1 ছিল আমাদের cos 2x এবং x ছিল আমাদের 4 tan 2x আর রনস্কিয়ান ছিল 2 dx তাহলে প্রিয় শিক্ষার্থী 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 হবে cos 2x আর tan 2x মানে হচ্ছে sin / cos তো sin 2x / cos 2x dx তুমি তুমি কাটা তাহলে 2 sin 2x তাহলে আমরা sin 2x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে হবে
माइनस कस टू एक्स बाई टू प्लस सी टू तुम्हें काटा तेल माइनस कस टू एक्स प्लस सी टू ये पा ये हमारे बी अफ एक्स ये हमारे तीन नम्बर समीकरण इ अफ एक्स और बी अफ से मान बसिए देव तेल बसाले कि है एक देखो सो फ्रम थ्री इक्वेशन थ्री उइ गेट बोलो कि आसा हे वाई इक्ुअल इ अफ एक्स वैल्यूटा क्योंकि हमें रखल लिखे निब आस साइन टू एक्स माइनस लॉग ऑफ सेक टू एक्स प्लस टेन टू एक्स प्लस सी वन ये हमें तार ब्रैकेटर मध्य आबद्ध कर रखल इ अफ एक्स रेजल्ट वाई वन कत आसल वाइन आसल कस टू एक्स एन प्रिय शिक्षार्थी बंधुरा देखो तपर हे प्लस प्लस दिल बोलो बी अफ एक्स कत बी अफ एक्स हे माइनस कस टू एक्स प्लस सी टू तार ब्रेकेट दिए वाई टुर मान कत हे साइन टू एक्स तो हमें ध्रुवकटा आगे लिखब देखो ध्रुवकटा कि सी ओवान साथ गुण करो तेल आस ओवान कस टू एक्स तपर सी टूर साथ गुण कर ले आस टू साइन टू एक्स ओके ये आसल एन कस टू एक्स एटार साथ गुण कर ले जाए और साइन टू एक्स गुण कर ले माइनस आस ठीक एक ही माइनस काटा जाए आरोप यटार साथे जो हमें कस टू एक्स गुण करब ए टर्मेर साथ साइन टू एक्स कस टू एक्स हो साइन टू एक्स ये गुण करब तो माइनस आस माइनस साइन टू एक्स कस टू एक्स काटा जाए शुद्ध हमें माइनस यटार साथ गुण तो कस टू एक्स लग अफ परमान बोलो सेक टू एक्स प्लस टेन टू एक्स हाँ ये हमारे कि आंसर तो प्रिय शिक्षार्थी बंधुरा ये कि करब এই ম্যাথগুলা সমাধান করব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এগুলো বাড়ির কাজ থাকবে আমি অবশ্যই বাড়ির কাজগুলো লিখে দিছি যে কয়টা ম্যাথ আমি লিখে দিছি এখানে সেই ম্যাথগুলাই করবে ইনশাআল্লাহ আশা করি তোমরা বাকিগুলো সলভ করতে পারবে আর যে ম্যাথ করতে গিয়ে তোমাদের সমস্যা হবে অবশ্যই সেই ম্যাথগুলো আমাকে কি করতে হবে আমাকে ইনবক্সে মেসেঞ্জারে ইনবক্সে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কি করতে হবে জানাতে হবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।